আমরা দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর দুই ব্লকের, যেখানে ফল ঘোষণার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তো সেখানেই রয়েছেন বিলকান্দা দুইয়ের যারা একজন গ্রাম পঞ্চায়েত সমিতির প্রার্থী সজল দাস, তার সঙ্গে কথা বলে নেব যে বিগত যে নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে আজকের নির্বাচনের ফল ঘোষণা কী পরিস্থিতি। দাদা, নির্বাচন তো গেছে গত 8 তারিখ, কীভাবে নির্বাচন হলো? আমাদের এখানে নির্বাচন হয়েছে তো শান্তি শৃঙ্খলাভাবে। আপনারা দেখেছেন, আমরা টিভির মাধ্যম দিয়ে দেখেছি, এত হাজার প্রার্থীর মধ্যে দিয়ে 670 জায়গায় রিপোলিং হয়েছে। আর আমাদের বিলকান্দা টু অঞ্চলে নমিনেশান সাবমিটের থেকে শুরু করে দিয়ার লেখনের থেকে বিরোধীরা সবই স্বাধীনতাভাবে কাজ করেছে। আজকে যে কাউন্টিংয়ে আছে, কাউন্টিংয়ে বিরোধীর এজেন্ডা এসে বসেছে, এখানে কাউন্টিংয়ে তারা আছে। এখন মানুষের রায় গণনার মাধ্যম থেকে বেরাবে, বেরিয়ে দেখবে কে জয় পেল আর কে জয় পাইনি। একেবারে যেটা নির্বাচনের দিন যারা বিরোধীরা একটা অভিযোগ করছিলেন, বারংবার অভিযোগ করছিলেন যে সন্ত্রাস হচ্ছে, ভোট লুট হচ্ছে এবং বিভিন্ন সময় তাদের উপর আক্রমণ হয়েছে, কী বলবেন? আপনারা দেখেন যে 18 জন 19 জন মারা গেছে এই নির্বাচনে, নির্বাচনের দিন, তার মধ্যে তৃণমূলের লোকই বেশি মারা গেছে। তৃণমূলের লোককে তো তৃণমূলের লোক মারবে না, বিরোধীরা এর মধ্যে শক্তিশালী আছে কোথাও কোথাও, যেখানে আমাদের তৃণমূলের লোকরা একটু কমজোরি আছে, সেখানে আমাদের তৃণমূল লোকদের উপরে অত্যাচার হয়েছে, তাদের মেরেছে। একেবারে ঠিক কথা যে বিরোধীদের থেকে বেশি মারা গেছেন দল তৃণমূল কংগ্রেসের সমর্থক বা প্রার্থী যারা রয়েছেন কর্মীরা, সেখানে দাঁড়িয়ে আপনারা নির্বাচন কমিশনের এই যে ভূমিকা, এই ভূমিকা কী বলবেন? নির্বাচন কমিশনারের ভূমিকা তো ঠিকই আছে, আমরা দেখছি যে এটা রিপোলিং তো উনি করেছে 600 কতগুলো বুথে, সেখানে কালকে নির্বাচন হয়েছে, এখানে আজকে গণনা হবে, আমরা ঠিকই দেখছি। এখন বিরোধীরা কী দেখছে আমরা জানি না, বিরোধীরা বিরোধীদের কথা বলে। আপনারা দেখেন 2021 সালে যখন নির্বাচন হয়েছিল তখন কেন্দ্রীয় বাহিনী ছিল, বাইরে থেকে সব বহিরাগতরা আসছিল, তারা প্রচার করে গেছিলো, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পরেই নির্ভরশীল ছিল, তারপরে ভরসা করেছিল, ভোট দিয়েছে, মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতন সরকার করেছে। আজকে 2 বছরের মতন হবে আমাদের বিধানসভা ভোট হয়েছে, 2 বছরের পরে আমাদের তিস্তার পঞ্চায়েত নির্বাচন, এখানে আমাদের কী মনে হয় এখানে 2 বছরের মধ্যে কি সব উলটপালট হয়ে যাবে? এরকম কোনো ব্যাপার না, মানুষ উপকৃত হচ্ছে। মমতা ব্যানার্জি যে 63খানা প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে, সেই দেখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আজকে নির্বাচনের ফল ঘোষণা জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা আশাবাদী, আমি যে বিলকান্দা টু অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি আর এখানকার 16 নম্বর সমিতি থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের এখানে যে 3টে সমিতি আছে, 16, 17, 18 আর 30টা পার্ট আছে, 30টা পার্টি তৃণমূল কংগ্রেসের যারা গ্রাম সভা লড়াই করেছে তারা জয়ী হবে, সমিতি তো জয়ী হবে, আর জেলা পরিষদে এখানে যিনি লড়াই করছে তিনিও বিলকান্দা টু অঞ্চল থেকে বিপুল ভোটে লিড দেবে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বিরোধী শূন্য একটা পঞ্চায়েত করতে চলেছে ব্যারাকপুর দুই, বিলকান্দা দুই, বিলকান্দা টু অঞ্চল বিরোধী শূন্য ভোট করতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। জেতার পরে আপনি যে অঞ্চল থেকে দাঁড়িয়েছেন সেখানে প্রধান কোন কাজটাকে গুরুত্ব দেবেন? আমাদের এই অঞ্চল একটু নিচু জায়গা, সেই সমস্ত অঞ্চলে কিছু কাজ বাকি আছে, যেগুলো মানুষের মেন অভিযোগ হচ্ছে, রাস্তা একটু জলের দিকে একটু মানুষের অভিযোগ আছে, আমরা চেষ্টা করব। আমরা প্রচারের মাধ্যম থেকেও আমাদের নেতৃত্বের সাথে কথা বলেছি, এখানে এই এই জিনিসের সমস্যা আছে, কিন্তু আমরা জিতে আগে মানুষের সাথে কথাবার্তা বলে রাস্তা আর জলের ব্যবস্থাটা আমরা করব। একেবারে যে উন্নয়ন, সেই উন্নয়নে বিরোধীরা যে সমস্ত অভিযোগ করেছেন সমস্ত অভিযোগ কিন্তু খর্ব করেছেন এই বিলকান্দা দুই গ্রামসভার যিনি প্রার্থী সজল দাস, এবং পাশাপাশি তিনি কিন্তু বিলকান্দা দুইয়ের যে মানে তৃণমূলের যে অঞ্চল সভাপতি তিনি সেই দায়িত্ব পালন করেন, সমস্ত অভিযোগ খারিজ করে তিনি শুধু যেটা জানাচ্ছেন যে বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েত কিন্তু বিরোধী শূন্য সভা গড়তে চলেছে, যেখানে কোনো বিরোধী থাকবে না, এবং এলাকার যত উন্নয়ন সেই উন্নয়ন অঞ্চলের মানুষজনের সঙ্গে কথা বলে সেই উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বদ্ধপরিকর। এখন দেখার যে যত সময় এগোবে তত ফল বা অন্যান্য উন্নয়নের কাজ কীভাবে এগোয়। ব্যারাকপুর থেকে উৎপল দাস ও বলরাম বসু, নিউজ বর্তমান।